আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, এখন থেকে আফগানিস্তানে শিয়া মসজিদগুলোর নিরাপত্তা দিবে তালেবান, যেখানে শুরু হচ্ছে চীনের পরবর্তী যুদ্ধ, ISI প্রার্থীদের সাক্ষাৎকার নিতে চান ইমরান খান, মরুভূমি ভ্রমণে আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ফজল, সীমান্তে ইসরায়েলি সেনাদের গুলিতে সাবেক সিরীয় বন্দী নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আফগানিস্তানে শিয়া মসজিদগুলোর নিরাপত্তা দেবে এখন তালেবান। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান বলেছে, তাদের নিরাপত্তা বাহিনী দেশের দক্ষিণ অঞ্চলের শহর কান্দাহারে শিয়া মসজিদগুলোর পূর্ণ নিরাপত্তা দেবে। গত শুক্রবার কান্দাহারের একটি শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলায় অন্তত 60 জন মুসল্লি নিহত হওয়ার জের ধরে এ ঘোষণা দিল তালেবান। কান্দাহারে পুলিশ প্রধান মৌলবি মেহমুদ শনিবার বলেছেন, এতদিন স্বেচ্ছাসেবী বাহিনীর সদস্যরা বিশেষ অনুমতিতে আগ্নেয়াস্ত্র নিয়ে কান্দাহারের মসজিদগুলোর পাহারায় নিয়ে যেতেছিল, কিন্তু শুক্রবার জুমার নামাজের সময় বিবি ফাতেমা মসজিদের হামলার পর এখন তালেবান সরাসরি এসব মসজিদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। কান্দাহার পুলিশ প্রধান বলেন, দুঃখজনকভাবে স্বেচ্ছাসেবকরা মসজিদগুলোর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এখন থেকে মসজিদ ও মাদ্রাসাগুলোর জন্য বিশেষ নিরাপত্তারক্ষী মোতায়েন করা হবে। শুক্রবার হামলায় নিহতদের শনিবার গণকবরে দাফন করা হয় এবং এ সময় শত শত মানুষ কবরস্থানের আশেপাশে সমবেত হয়ে শোক প্রকাশ করেন। 15 অক্টোবর শুক্রবার কান্দাহারের বিবি ফাতেমা মসজিদে হামলার ঠিক এক সপ্তাহ আগে 8 অক্টোবর কুন্দুসের আরও একটি শিয়া মসজিদে পাশবিক বোমা হামলায় অন্তত 150 জন নিহত ও 200 জনের বেশি মানুষ আহত হন। উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ দুটি হামলার দায়ী স্বীকার করে। এদিকে জানবেন চীনের পরবর্তী যুদ্ধ কোথায় হতে যাচ্ছে। চীনের পরবর্তী যুদ্ধ হয় দক্ষিণ চীন সাগরে শুরু হবে, না হয় তাইওয়ানের অবস্থা নিয়ে পরশক্তির মধ্যে যে ঝগড়া বিবাদ, তাইওয়ানের সাথেও শুরু হতে পারে চীনের পরবর্তী যুদ্ধ। বিরোধী জমি বা আন্তর্জাতিক প্রভাবের সাথে এর কোনো সম্পর্ক নেই, বরং এটি হতে পারে অনেক বেশি জাগতিক কিন্তু তবুও গুরুত্বপূর্ণ। একটি উচ্চ সংঘর্ষ পানির উপর ছড়িয়ে পড়তে পারে অথবা জলবায়ু পরিবর্তনের কারণে এর ক্রমবর্ধমান অভাবে এ যুদ্ধ শুরু হতে পারে, যদিও অস্ট্রেলিয়া পদক্ষেপ থেকে দূরে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অ্যাডমিরাল ব্যারি এখন অস্ট্রেলিয়ার সিকিউরিটি লিডার্স ক্লাইমেট গ্রুপ নির্বাহী সদস্য। এটি এমন একটি সংস্থা যা ADF এবং প্রতিরক্ষা বিভাগের প্রাক্তন উচ্চপদস্থ সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়। গত মাসে প্রকাশিত একটি প্রতিবেদনে ASLCG বলেছিল যে জলবায়ু পরিবর্তনের কারণেই সৃষ্ট অস্থিতিশীলতা অস্ট্রেলিয়ার জন্য সামরিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক উভয় ক্ষেত্রেই বড় সমস্যা সৃষ্টি করতে পারে। গোষ্ঠীর গবেষণায় ভারত ও চীনের মধ্যে জল প্রবেশাধিকার নিয়ে হিমালয় পর্বতের সম্ভাব্য সংঘাতের দিকে নজর দেওয়া হয়েছে। একটি ফ্ল্যাশ পয়েন্টটি বিশাল হিন্দু কুশ হিমালয় এবং তিব্বতীয় মালভূমি অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠবে। প্রায় তাদের বিশাল বরফের চাদরের কারণে তৃতীয় মেরু নামে পরিচিত এটি। এখন হিমবাহগুলি হলো এই অঞ্চলগুলির কিছু গুরুত্বপূর্ণ নদীর সূচনা পয়েন্ট। জলপথ যেমন ইয়াংচি এবং হলুদ নদী যা চীনে প্রবাহিত হয়েছে, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং সিন্ধু নদীগুলো ভারতের প্রবেশের পাশাপাশি ইরাবতী থেকে মিয়ানমার এবং মেকং যা ভিয়েতনামের সমুদ্রে প্রবাহিত হয়। চীন হিমবাহের উপর বিশেষভাবে নির্ভরশীল, যা গ্রেট হিমালয় ওয়ারশেড নামেও পরিচিত। বিশ্বের জনসংখ্যার 20% চীনে থাকলেও এর পানীয় জল মাত্র 100%। এবং চীনে যে জল রয়েছে তা প্রায়শই একটি দীর্ঘ পথ, যেখানে তার জনসংখ্যার বেশি বসবাস করে। ফেব্রুয়ারিতে ভারতের উত্তরখণ্ড রাজ্যের একটি হিমবাহের একটি বিশাল অংশ পানি প্রবাহ বন্ধ করে দেয়, যার ফলে 9 জন মারা যায় এবং 2টি জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। জলবায়ু পরিবর্তনের কারণে ভাঙ্গন ঘটেছে কিনা তা নিশ্চিতভাবে বলা কঠিন। আবার চীনের পরবর্তী যুদ্ধ পূর্ব লাদাখ সীমান্তেও হতে পারে। এখন চীন আগে কোনটি দখলে যুদ্ধে নামবে সেটা এখন চীনের বিষয়। বেশ কয়েকদিন ধরেই ভারতের লাদাখ সীমান্তে সেনা মোতায়েন করছে চীন। এ থেকে ধারণা করা হচ্ছে যে চীন হয়তো খুব তাড়াতাড়ি ভারতের ওপর আঘাত হানতে পারে। এদিকে ISI প্রার্থীদের সাক্ষাৎকার নিতে চান ইমরান খান। ISI প্রধানের পদের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত কর্মকর্তাদের সাক্ষাৎ নেবেন পাকিস্তানের
প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটির প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের মধ্যে যে সমঝোতা হয়েছে তা সামঞ্জস্য রেখেই এই প্রসঙ্গে সব প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলে জানা যায়। গত বুধবার দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী টুইট করে বলেছেন, ISI প্রধান নিয়োগ নিয়ে প্রধানমন্ত্রী ও সেনা প্রধানের পরামর্শের বিষয়টি সম্পূর্ণ হয়েছে, নিয়োগ প্রতিক্রিয়াও শুরু হয়েছে। বেসামরিক এবং সামরিক নেতৃত্ব আবার প্রমাণ করেছে যে সব প্রতিষ্ঠান দেশের স্থিতিশীলতা, অখণ্ডতা ও উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ রয়েছে। এর আগে গত মঙ্গলবার তথ্যমন্ত্রী বলেছিলেন যে সংবিধান অনুযায়ী নতুন ISI প্রধানকে নিয়োগ দিতে চান প্রধানমন্ত্রী ইমরান খান। প্রতিরক্ষা বিশেষজ্ঞর মতে ISI প্রধান নিয়োগের পদ্ধতি সাংবিধানিক বা সামরিক আইনের উল্লেখ করা হয়নি। অতীতের সব নিয়োগ ঐতিহ্য অনুসারে অনুসরণ করা হয়েছিল। এ প্রক্রিয়া সেনাপ্রধান প্রধানমন্ত্রীর কাছে তিনটি নাম প্রকাশ করেন, তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ISI এর মহাপরিচালক নিয়োগের পদ্ধতি সংবিধান বা আর্মি আইনে উল্লেখ করা হয়নি এবং আগের সব নিয়োগ বারবারের মতো অনুসরণ করা হয়েছিল। এর অধীনে সেনাপ্রধান প্রধানমন্ত্রীর কাছে তিনটি নাম প্রস্তাব করেন, এরপর প্রধানমন্ত্রী চূড়ান্ত করেন কে হবেন ISI প্রধান। পাকিস্তানের তথ্য ও সম্প্রসার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানান, ISI এর নতুন মহাপরিচালক নিয়োগের প্রক্রিয়া শীঘ্রই সম্পূর্ণ হবে। এ বিষয়টি নিয়ে একটি নির্দিষ্ট মহল এবং খেলাটি খেলতে চেয়েছিল তা ব্যর্থ হয়েছে। এখন বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী ISI এর নতুন ডিজি নিয়োগের জন্য প্রার্থীদের সাক্ষাৎকার নেবেন। তিনি বলেন, এই ধরনের নিয়োগের আগে একটি বৈঠক প্রচলিত নিয়ম, এই প্রক্রিয়াকে বিতর্কিত করা অত্যন্ত অনুপযুক্ত। এদিকে থাকছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী মরুভূমি সফরে। উপপ্রতিরক্ষা মন্ত্রী মোল্লা ফাজেল রোববার উত্তর আফগানিস্তান ভ্রমণের সময় দস্ত ইলায়লা পরিদর্শন করেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা যায়, উপপ্রতিরক্ষা মন্ত্রী মোল্লা ফজল এবং তার সফরসঙ্গী দস্ত ইলায়লাই নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছেন। দস্ত ইলায়লা সেবারগান শহরের একটি বড় মরুভূমি এবং জেনারেল দোস্তমের হত্যাকাণ্ডের জন্য এটি বিখ্যাত। মোল্লা ফয়জুল্লাহ উপপ্রতিরক্ষামন্ত্রী এবং হাজার হাজার তালেবান যোদ্ধা 7 বছর আগে যখন মার্কিন বাহিনীর উত্তর জোটের আফগানিস্তানে আক্রমণ করেছিল, তখন এটি বিতর্কিত উত্তর অঞ্চলের যোদ্ধা জেনারেল দোস্তমের কাছে আত্মসমর্পণ করা হয়েছিল। জেনারেল দোস্তম চুক্তির বিপরীতে মোল্লা ফজলুল্লাহকে জীবিত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেন এবং অন্যান্য বন্দীদেরকে পাত্রে আটকে রাখেন। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, জেনারেল দোস্তম প্রায় 3000 আত্মসমর্পণকারী তালেবান যোদ্ধাকে কন্টেইনারে আটকে রেখেছিলেন, তাদের খাবার পানি সরবরাহ করেননি, অক্সিজেনের অভাবে অনেক বন্দী মারা গিয়েছিল এবং যারা বেঁচে ছিলেন তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল। আত্মসমর্পণ করা তালেবানদের যখন মরুভূমির আস্তানায় গণসমাহিত করা হয়েছিল, জেনারেল দোস্তমকে আশরাফ গনি পূর্ববর্তী শাসন আমলে মাল্লার শিপ দিয়েছিলেন এবং সর্বশেষ মাজার ই শরীফ থেকে মার্শাল নিয়ে উজবেকিস্তানে পালিয়ে গিয়েছিলেন। এদিকে জানবেন, সিরিয়ান সীমান্তে ইসরায়েলি সেনাদের গুলিতে সাবেক সিরীয় বন্দী নিহত। ইসরায়েলি কারাগারে বন্দী সাবেক সিরীয় বন্দী মেহেদাত সালেহ আল সালেহকে শনিবার সন্ধ্যায় ইসরায়েলের অধিকৃত গোলান হাইটস এর সাথে সিরিয়ান সীমান্তের কাছে দখলদার ইসরায়েলি সৈন্যদের গুলিতে মারা যাওয়ার খবর পাওয়া গেছে। দামেস্ক ভিত্তিক সানা এজেন্সি জানিয়েছে, সালেহ গোলান হাইটস সীমান্ত সংলগ্ন আইন এলটিনা নামে তার বাড়ি যাওয়ার পথে ইসরায়েলি সেনাদের গুলিতে গুলিবিদ্ধ হন তিনি এবং কিছুক্ষণ পর তাকে মৃত ঘোষণা করা হয়। আল সালে ইসরায়েলি কারাগার একজন প্রাক্তন বন্দী, যিনি 1985 থেকে 1997 এর মধ্যে 12 বছর কারাগারে কাটিয়েছেন, খবর প্রকাশ করেছে ওয়াফা নিউজ এজেন্সি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।